মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে। যদি না নাও আমার সাথে যদি শপথ করো, আমি একটা গোপন খবর দিব, আমার এই খবরকে তুমি খুশি মনে মানতে হবে। শপথ করে বললে বলব, ওয়ান নাজমা ওয়াস শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা যামানান আলা যামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي ایک ہی صف میں کھڑے ہو گئے محمود ایاز ایک ہی صف میں کھڑے ہو گئے محمود ایاز نہ کوئی بندہ رہا نہ کوئی بندہ ہے نواز نہ کوئی بندہ رہا نہ کوئی بندہ ہے نواز ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کو نداگاہ نباشی شاید کہ نگاہ کو نداگاہ نباشی اللہ تعالی بولین ہے رسول کریم صلی اللہ علیہ وآلہ وسلم আমার বান্দাদেরকে আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা অন্যায় করে গুনাহের কারণে নিজেদের নফসের উপরে জুলুম করেছ, লা তাকনাতু মিন রহমাতিল্লাহ, আল্লাহর দয়া অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, ইন্না আল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকলের গুনাহকে মাফ করে দিবেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ক্ষমাশীল এবং পরম করুণাময়। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো পৃথিবীতে আদেশ নিষেধ মেনে নেয়া হারাম। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষেপ তর্জমা, এবার অনুবাদ। আল্লাহ আয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে তওবার পথে আহ্বান করতেছেন, কারণ এই মানুষগুলো বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছেন? নাকি আর কেউ মানুষকে সৃষ্টি করেছেন? আর ভাই কথা বলেন, আল্লাহ কতজন? কতজন আল্লাহ? আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন, এ বানানোর ক্ষেত্রে কারো পরামর্শ নিয়েছেন? পৃথিবীতে আল্লাহ মানুষ ছাড়া আরো যাহা কিছু বানিয়েছেন, জিন, ফিরিস্তা, পাহাড়, সূর্য, চন্দ্র,
বিভিন্ন নক্ষত্র গ্রহ এই বানানের যাহা কিছু আছে এর মধ্যে একেবারে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি কারা বলুন? কথা বলেন, মানুষের থেকে দামি আর কেউ আছে? এ কথায় সবাই একমত? আচ্ছা, এই যে ভাই কথা না বলি এখন কোনো কথা বলুন, লেখাই দাও ওখানে। আল্লাহ যে মানুষকে সম্মান দিলেন, এই সম্মান দেওয়ার ক্ষেত্রে কারো পরামর্শ নিয়েছেন? রিজিক দেওয়ার মালিককে? সবাই একমত? আল্লাহ যে রিজিক দিতেছেন বা দিচ্ছেন, কয়দিন দিবেন? কি ভাই ঘুমাইতেছেন? আল্লাহ রিজিক দিবেন কতদিন? সবসময়? সবসময় অর্ধেক না পরিপূর্ণ? আচ্ছা, এই যে রিজিক দিবেন, এই ক্ষেত্রে কি কারো সহযোগিতা নেবেন? কেন, গ্রামীণ ব্যাংকের সহযোগিতা নেবেন না? তাহলে আমরা তিনটা কথা একমত হলাম, বানানের ক্ষেত্রে আল্লাহ কয়জন, সম্মান দেওয়ার বেলায় আল্লাহ কতজন, রিজিক দেওয়ার বেলায় আল্লাহ কতজন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ এক, সম্মান দেওয়ার বেলায় আল্লাহ এক, সৃষ্টির বেলায় আল্লাহ এক, সিজদা দেওয়ার বেলায় মাজার কেন? বানাইছেন এক আল্লাহ, রিজিক দিচ্ছেন এক আল্লাহ, সম্মান দিতেছেন এক আল্লাহ, সিজদা তো এক আল্লাহই পাবেন। এখানে পাথর আসলো কেন, সূর্য আসলো কেন? বলেন, মানুষ দামি না সূর্য দামি? তাহলে সূর্য মানুষের গোলামি করবে, মানুষ কেন সূর্যের পূজা করে? বলেন, পাথর দামি না মানুষ দামি? বট গাছ দামি না মানুষ দামি? তাহলে বট গাছ আর পাথর মানুষের গোলামি করবে, মানুষ কেন বট গাছের পূজা করে? দুইটা অভাবের কারণে। কয়টা অভাব? এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই। কি নাই? ধর্মীয় শিক্ষা কোথায় হয়? রমনা পার্কে? কোথায়? মাদ্রাসায়। সবাই একমত? মাদ্রাসায় কি হয়? তো জঙ্গি কই? এই যে 40 বছর জঙ্গি জঙ্গি জঙ্গির অপবাদ নিয়ে এদেশের মানুষ, বিশেষ করে টুপিওয়ালারা, রাতের আধারে তাহাজ্জুদের মুসাল্লায় চোখের পানি ছেড়ে কাঁদলেন এই অপবাদের কারণে। এই চোখের পানির বদৌলতে কি পেলাম? যারা উল্টা পাল্টা বলেছে তারাই দ্ব্যর্থহীন ভাষায় সরকার থেকে শুরু করে প্রশাসন, বিচক্ষণ বুদ্ধিমতী বুদ্ধিমান ব্যক্তিরা চিৎকার করে আওয়াজ দিয়েছে মিডিয়ার সামনে, এদেশের মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। আপনারা বিভিন্ন সাইনবোর্ডে দেখে থাকবেন, আজকে ফেনী দিয়া ঢুকলাম, অনেক সাইনবোর্ড দেখলাম, মাদক দ্রব্যকে না বলুন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হন, নেশাগ্রস্ত থেকে নিজের বিবেককে বাঁচান। মাদক কি হুজুরেরা দেয়? সৌদি আরব দেয়? আরো সাইনবোর্ড কি আছে? 18-র আগে বিবাহ নয়। 18-র আগে বিবাহ না, যেটাকে সাধারণ মানুষ সংক্ষেপ বলে বাল্য বিবাহ, 18-র আগে বিবাহ হবে না। কিছু সময়ের জন্য যদি মেনে নেই, স্কুলের ষষ্ঠ শ্রেণীর বই, ষষ্ঠ শ্রেণীর বইয়ে যদি
এই ছেলে মেয়েদেরকে শিখানো হয় যৌবনের কি জিনিস, যৌবন আসে কিভাবে, গোসল ফরজ হয় কিভাবে। এটা শুধু লেখার দ্বারা নয়, চিত্রাঙ্কনের মাধ্যমে। আর ওদিক দিয়া বললাম 18-র আগে বিয়া নাই, এদিক দিয়া ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে যৌবনের প্র্যাকটিস। অবস্থাটা কেমন হলো, শুটকি বিড়ালের সামনে নিয়ে আবার বেদ দেখানোর মতোই হলো। আল্লাহ কুদরতের হাতে হেদায়াত দান করুন। অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার বিবাহের বিবিদের মধ্যে মোটামুটি 9 জন আমরা পাই, ইখতিলাফ বেশিও আছে। এর মধ্যে সব থেকে রসুলের কাছের প্রিয় কুমারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন আল্লাহ। প্রস্তাবকারী কে? আল্লাহ। আয়েশার সাথে রসুলের বিয়ে হবে প্রস্তাব কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ 9 বছরে বিয়ে হয়েছে। কয় বছর? 9 বছর। আমরা কথা বলবো কোরআন হাদিস অনুযায়ী, শালীন ভাষায়, উগ্রতার মন নিয়ে নয়। কোরআন হাদিসে যা পেয়েছি তাই বলতে হবে। ইসলাম যে কোনো সময় বিবাহকে হালাল করেছেন। কেন? সমাজের জিনা ব্যভিচার বন্ধ করার জন্য। আজকে আপনারা দেখেন গতকালকের খবর, এগুলো অহরহ এখন কমন হয়ে গেছে, আনকমন না। আজকে শিক্ষাঙ্গন গুলো কি হালাত, মেয়েদের কাপড় টেনে, ওড়না টেনে ছেলেরা ছিঁড়ে ফেলতেছে দাবি আদায়ের জন্য। এই যদি হয় শিক্ষা প্রতিষ্ঠানের হালাত, তাহলে তো গুলশানের হামলা হবেই, গুলশানের হামলার আসামি যুবকরা হবেই। আজকে আমার বোন স্কুলে পড়বে, কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, এক রাত ঘুমানোর জন্য তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না, আতঙ্ক অল টাইম। হঠাৎ করে ঘোষণা হচ্ছে হল ছেড়ে দাও, না হয় ওড়না নিয়েও যেতে পারবে না। কি শুরু হলো? আমার মায়ের ইজ্জত, আমার বোনের ইজ্জত, নিরাপদে সম্ভ্রম ঠিক রেখে রাস্তা দিয়ে চলার কোনো গ্যারান্টি নাই। এর পেছনে 1 নম্বর কারণ, কোরআনের সোয়ার শিক্ষার অভাব। এজন্য আমি বলেছিলাম সেদিন মিজান ময়দানে, আমরা একবারও বলি না স্কুল কলেজ বন্ধ হয়ে যাক, কিন্তু আমাদেরকে পরামর্শ দেয়া হয়েছে মাদ্রাসায় ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল ঢুকাইয়া ওখানে পরেও যেন ডাক্তার হতে পারে, মাদ্রাসায় আলেমের পাশাপাশি যেন ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে। আমাদের ওলামায়ে কেরাম তা মানতে রাজি না। কেন রাজি না? আমি জবাব তাদের থেকে চাইনি, কিন্তু আমার থেকে একটা জবাব হলো, আমরা যদি জিদ বাড়ায় তাহলে আমরা আলেম, এদিকে ডাক্তার, একদিকে মুফতি আর একদিকে ইঞ্জিনিয়ার, দোনো সাইড কষ্ট হলেও টেনে নিয়ে আগাতে পারবো, কিন্তু পরিণাম ফল কি হবে? এই দেশের মধ্যে 6 মাসে সরকারের কোটি টাকা ব্যয় করা স্কুল কলেজ ভার্সিটির তালা লেগে যাবে। কারণ এদেশের মানুষ সব ধার্মিক, যখন দেখবে কোরআনও পড়তে পারে আবার মেট্রিক পাশও করা যায়, মাওলানাও হওয়া যায়, ডাক্তারও হওয়া যায়। ওরে 5 কোটি টাকা হাদিয়া দিলেও স্কুলে দিবে না, তাহলে সরকারের দেওয়া স্কুল কলেজ 6 মাসে তালা লাগবে। আমরা বলছি না তালা টালার দরকার নাই, তবে আপনাদের দাবিতে আমরা যেমন প্রাথমিক লাইনে কিছু ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, 8 ক্লাস পর্যন্ত আমাদের সিলেবাস আছে, বাট 6 ক্লাস পর্যন্ত রানিং চলে,
আমাদেরও একটা ইমানের দাবি, স্কুল কলেজ ভার্সিটিতে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে তাদের নির্ধারিত সাবজেক্ট ঠিক রেখে কোরআন শরীফের আলাদা একটা ক্লাস ঢুকায় দেওয়া হোক, তাহলে কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা যখন কোরআন শরীফের পাতাগুলো পড়বে, আল্লাহর কসম আমার দেশের যুবক আর গুলশানের হামলার আসামি হবে না, আমার দেশের বোনেরা ঢাকার ঐশীর মতো বেশ্যা হবে না। কথাটা কি কোনো রাজনৈতিক দাবি না, ইমানের দাবি, একটা নৈতিকতার দাবি। জেনা ব্যভিচার বন্ধ করার একমাত্র দাবি, স্কুল থাকবে, কলেজ থাকবে, ভার্সিটি থাকবে, কিন্তু প্রত্যেক ক্লাসে কোরআন শরীফের একটা সবক দিতে হবে। না মানলে আমরা আমাদের কিলাকিলির দরকার আছে? যার যার কবরে যে সেই যাবে, যার জবাব তিনি দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, বানানেওয়ালাকে কয়জন? একজন। আল্লাহ যে মানুষগুলো বানায় সম্মান দিলেন, আল্লাহ চান এই মানুষগুলো জাহান্নামে যাবে? আল্লাহ চান। দলিল কি? এক নাম্বার দলিল, আল্লাহর রসুল বলেন পৃথিবীতে যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবার নামে জান্নাতে একটা ঘর বানানো আছে। সুবহান আল্লাহ, আগামীকালকে বলবেন নাকি? তিরিশ বছর আর শুনেন সুবহান আল্লাহ কখন বলা লাগে, এখনো গুতাইতেইব কেন? আল্লাহর রসুল বলেন প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে কি আছে? ঘর আছে। কিন্তু আমরা কোরআন হাদিস পড়ে জানলাম নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন এরা জান্নাত পাবে, কিন্তু এদের নামেও জান্নাতে কি আছে? এরা কখনোই পাবে না। তাহলে এদের বানানো জান্নাতের কি হালাত? আল্লাহ বলেন উম্মতেরে জানায় দেন হে রসুল, আমি আল্লাহ যাদের জান্নাত দিব, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবাদতের ডিউটি দেওয়া আছে আমার বান্দাদের উপর, এই ডিউটির ভেতরে কিছু আছে মূল ডিউটি, রমজানে প্রত্যেক নরনারীর উপর রোজা রাখা সুন্নত না ফরজ? কয় মাস? এটা মূল ডিউটি, ফরজ। ধনী মানুষ জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করা মূল ডিউটি, ফরজ। ধনী মানুষ বছরে একবার যাকাত দেওয়া মূল ডিউটি, ফরজ। কথা ঠিক? আর বাদ রইল কি? নামাজ। প্রতিদিন নাকি সপ্তাহে একদিন? প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? হুজুরদের জন্য শুধু, পিশাবদের জন্য না? সবার জন্য। শুধু মুজাদ্দিদের জামান যারা এগো লাগবে না, হ্যাঁ সবার জন্য লাগবে। এটা কি মূল ডিউটি, সুন্নাত না ফরজ? এবার কিছু ওভার ডিউটি আছে। এরে আল্লাহর গোলাম, জীবনে ধনী মানুষ একবার বাইতুল্লাহ জিয়ারত করবে মূল ডিউটি, ফরজ। ফাঁকে ফাঁকে বাইতুল্লাহ জিয়ারত করো, উমরা করো, এটা নফল, ওভার ডিউটি। বছরে ধনী মানুষ একবার যাকাত দাও, এটা তোমার মূল ডিউটি, ফরজ। মাঝে মাঝে গরিব ইয়াতিম অসহায়কে সাহায্য করো, তুমি নিজে শীতের পোশাক কিনলা, রোহিঙ্গাদের দিলা না, পাশের গরিবের দিলা না। মাঝে মাঝে গরিব ইয়াতিম অসহায়, এদের সাহায্যার্থে তুমি যদি হাতটা বাড়ায় দাও, এগুলো তোমার নফল, ওভার ডিউটি, নফলের সম পরিমাণ সওয়াব।
রমজানে রোজা রাখা মূল ডিউটি ফরজ, বছরের ফাঁকে ফাঁকে নফল রোজা রাখো, নফল ওভার ডিউটি, এরে আল্লাহর গোলাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ওভা মূল ডিউটি ফরজ। পাঁচ ওয়াক্তের মাঝে মাঝে ইশরাক, আওয়াবিন, চাষ্ট, তাহাজ্জুদ, তাহিয়াতুল ওয়াজু, দুখুলুল মসজিদ, সালাতুত তাওবা, সালাতুল হাজাত, এই নামাজগুলো পড়া বান্দা ওভার ডিউটি নফল। মদিনার নবীকে আল্লাহ বলেন, উম্মতের জানায় দেন, যেই মানুষ মূল ডিউটি পালন করার পরে ওভার ডিউটি করবে, এদের নির্ধারণ করা জান্নাত পেয়ে যাবে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা মূল ডিউটির পরে ওভার ডিউটি করবে, নমরুদ, হামান, সাদ্দাদ, কারুন, বেঈমানের নামে যত জান্নাত বানানো আছে, আমি আল্লাহ আমার মুমিন ওভার ডিউটি করনে ওয়ালা বান্দাদেরকে ওই বেঈমানের জান্নাত গুলো বোনাস দিয়া দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ তাআলা বলেন, আমি চাই না কোন মানুষ জাহান্নামে যাক। এর এক নাম্বার প্রমাণ পেলাম, সবার নামে জান্নাতে একটা ঘর বানানো আছে। এরপরও দুনিয়ার এই রং তামাশায় এসে যারা আখেরাতকে ভুলে দুনিয়ার রাস্তায় চলে যাবে, গুনাহ করে করে নিজেদের নফস ধরে নাপাক করে ফেলবে, আমি আল্লাহ তওবার দরজা দিয়ে ডাক দিলাম, হে গোলাম, মরণের আগ পর্যন্ত তোর তওবার দরজা খুলে দিলাম, চোখের পানি ছেড়ে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেও, চোখের পানিটা গালের নিচে আসার আগে এই জীবনের সব গুনাহ মাফ। আয় বেরাদার, দূরে বাসা যে ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ, মারে বদতন হাত রাবর জাজন, ইয়ারে বদবর জানে ইমান তো জনাদ, ইয়ারে বদ আ রদ তো রাসো এ জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। আয় বন্দায়ে খোদা চাহো গর উনকি মুলাকাত, আয় বন্দায়ে খোদা চাহো গর উনকি মুলাকাত, জলদি সে আবৈঠে সোনো হজরত কি নসিহাত, জলদি সে আবৈঠে সোনো হজরত কি নসিহাত। يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ বলেন, আমার বান্দারা, তওবার পথে দাওয়াত দিলাম শুধু মুমিনের না, যদি আমি বলতাম এ মুমিন তওবা কর, তো বেঈমানেরা বাদ, না না, যারা ইমান ছেড়ে বেঈমানের পথে চলে গেল, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এরে হিন্দু, তুই আমারই বান্দা, তোরে তোর ভগবান ভগবতী বানায় না, তোর বানানেওয়ালা আমি আল্লাহ, তোর বাবা পয়গম্বর আদম, এরে খ্রিস্টান,
তোদের এক যীশু খ্রিস্ট বানায়নি বানানোওয়ালাকে, আমি আল্লাহ তোদের বানাইলাম, তোরাই আমার বান্দা। ইহুদির দল, মুসা নবী তোদের বানায় নাই, বানানোওয়ালা আমি আল্লাহ। এরে বৌদ্ধ দল, বৌদ্ধ ধর্ম পালন করো, শুনে নাও, তোমাদের বানানোওয়ালা গৌতম বুদ্ধ নয়, বানানোওয়ালা আল্লাহ। অতএব আমি আল্লাহ তোদের মাবুদ, তোরা আমার বান্দা। আমি আল্লাহ তওবার দরজা দিয়া শুধু মুমিনের ডাকি নাই, যারা আমার বান্দা সবাই রে ডাকলাম, ইয়া ইবাদি, হে আমার বান্দা। তুই ইহুদি, তুই গৌতম বুদ্ধের বান্দা না, মুসার বান্দা না, ইব্রাহিম নবীর বান্দা না, তোরা কেউ আদম নবীর বান্দা না, তোরা আমি আল্লাহরই বান্দা। অন্যায় করে জীবনটারে নাপাক করেছ, তওবার দরজা খুলে দিলাম আয়, আমি আল্লাহ, তুই তওবা করা মাত্র তোর ইমানের খাতায় নামটা লেখায় জান্নাতের মেহমান বানায় দিব। ইয়া ইবাদি, হে আমার বান্দা। আসমান কে বানাইছেন? জমিন কে বানালেন? সূর্য কে বানালেন? সব আমার আল্লাহ বানাইছেন। কিন্তু আল্লাহ বলে নাই আমার সূর্য, আমার পাহাড়, আমার বাতাস, আমার পানি। শুধু আল্লাহ মানুষদের বলেন এরা আমার বান্দা। আমার ছেলে মাদ্রাসায় দিলাম, ছেলেটার গায়ের জামা কে দিয়েছে বললাম আমি, টাকা কে দিয়েছে বললাম আমি, আমার টাকা আমার জামা, আমি টাকা দিয়ে ছেলের জামা বানায় দিলাম, আমার মেয়ের জামা কাপড় আমি দিলাম, টাকাও আমি দিলাম। কেউ যদি আমার ছেলের জামাটা হাতে নিয়ে বলে ও হাফিজ ভাই এই জামাটা কার, আমি বলবো এটা আমার না, বানাইছি আমি, টাকাও দিয়েছি আমি, আমার না কেন বললাম? আমি বললাম রে বাবা, ছেলেটা আমার, জামা আমার না, জামাটা হলো আমার ছেলের জন্য, ছেলেটা আমার থেকেই আসলো, জামা আমার জন্য বানাই নাই, ছেলের জন্য বানাইছি। পেরে নবীর উম্মত, আসমান আল্লাহ বানাইলেন, জমিন আল্লাহ বানাইলেন, পাহাড় আল্লাহ বানাইলেন, বাতাস সব কিছু বানানোওয়ালাকে আল্লাহ বানাইয়া, মানুষ আল্লাহ বানাইলেন, সূর্য কার আল্লাহ বলেন? সূর্য আমার না, জমিন আল্লাহর, এটা আল্লাহ বলেন না, আমার সূর্য, আমার জমিন, আমার পাহাড়, আমার চাঁদ, আমার বাতাস। আল্লাহ একবারও আমার বাতাস বলেন নাই, আমার সূর্য বলেন নাই, আমার জমিন বলেন নাই, বান্দাগুলো বললেন আমার। কারণটা কি? সূর্য তো আল্লাহ বানাইছেন, কেন বলেন না আমার সূর্য? চাঁদ আল্লাহ বানাইছেন, কেন বলেন না আল্লাহ আমার চাঁদ? কারণটা কি রে গোলাম? বলে আল্লাহ বলেন বান্দা, আসমান জমিন চাঁদ সূর্য পাহাড় পর্বত পানি টানি যা দেখো, এগুলো আমার জন্য বানাই নাই, এগুলো বানাইলাম আমার বান্দার জন্য, আর এই বান্দা বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য। আল্লাহ বলেন এই জন্য বান্দা গুলো বললাম আমার, সূর্য আমার না, পাহাড় আমার না, বান্দা আমার। অতএব আমি আল্লাহ বান্দাকে এত মায়া করি, পাহাড়ের এত মায়া করি না, বান্দাটারে এত সুন্দর করে বানাই না, সূর্য এত সুন্দর বানাই না, চাঁদ এত সুন্দর না, আল্লাহর দরবারে আল্লাহর বান্দা এত সুন্দর। এরে মানুষ, আল্লাহ বড় আদর করেন আমাদেরকে, কেন আদর করে? আমরা শক্তিওয়ালা বেশি এই জন্য। হ্যাঁ, আল্লাহ বলেন ওয়াখুলিকাল ইনসানু যাঈফা, মানুষ বড় দুর্বল। বলে কত দুর্বল? একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল, একটা মশার কাছেও মানুষ দুর্বল। মানুষ বানাইছে যে বেলের 2 টাকা দামের বেলের কাছেও মানুষ দুর্বল,
এক কথায় মানুষের মতো দুর্বল এই জমিনে কেউ নাই, আবার এই জমিনে মানুষের মতো দামি মানুষ আর কেউ নাই। দুর্বল হয় দামি হয় কিভাবে? এরে বান্দা তুই কত দুর্বল! একটা মশায় যদি মেজাজ গরম করে বলে বনি আদমের ঘুমাতে দেব না কেউ পারবে, তোর এসি মশারি তো সম্ভব না। কত দামি এসি মশারিটা নেয় ঘুমাইলি, যে ছিদ্র দিয়া পিঁপড়াও ঢুকতে ভয় পায়। বাত্তিটা নিবায়া বান্দা যখন বালিশে আরামে নাকে টান দেয়, হঠাৎ করে শুনে কানের সামনে মশার গানের আওয়াজ, মাথাটা গরম হয়ে গেল। এসি মশারি কিনলাম কত টাকার দামি মশারি, মশা ঢুকলো কেমনে ঢুকলো, বাতি জ্বালাও, বাতি জ্বালায় দেখে দুই তিনটা মশা গান গায়। এরে বান্দা নিজের একটু প্রশ্ন কর, মশারির ছিদ্র অনেক ছোট অনেক ছোট, সেই তুলনায় তোমার আমার কানের ছিদ্র অনেক বড়। ওই ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকতে পারলো, কিন্তু বড় ছিদ্র দিয়া মশা কেন ঢুকলো না রে বাবা? আল্লাহ বলেন এই বান্দা গুলো আমার সারাটা দিন ব্যবসা বাণিজ্য করে মাঠে কাজ করে কষ্ট করেছে, ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা, আমি আল্লাহর আট্টারে ওর পোশাক বানায় দিলাম আরামের জন্য, ফিরিশটা আমার বান্দা ঘুমাবে পাহারা দিবি, একটা মশাও যেন কানে দিয়ে ঢুকে না। মানুষ এত দামি কেন? শক্তিশালী? একটা গরু যদি মেজাজ গরম করে একটা বনি আদমের এক ফোঁটা দুধও দিব না, কোন ডাক্তার যদি ইঞ্জেকশন দেয় দুধ এমনি আসবেন? এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন মানুষ তুই বড় দুর্বল, শক্তির দিক দিয়ে বড় দুর্বল, এজন্য আমি শক্তিশালী বাঘের বললাম বনি আদমের সাথে বেদুবি করবি না। বাঘ আল্লাহকে ডেকে বলেন আল্লাহ জানো তুমি আমার মেজাজ বড় খারাপ, তোমার মুমিনের সামনে যদি কখনো হাজির হয়ে যাই কুদরতের ভাবে তুমি আমার মেজাজটা ঠান্ডা করে দিও। আল্লাহ বলেন বান্দা একটা গাবি যদি পাও দিয়া লাত্তি মারে দুধ নেওয়ার কোনো উপায় নাই, আমি আল্লাহ বনি আদম তোরে এত মায়া করে এজন্য শক্তিশালী বাঘেরে বলছি, গরুরে বললাম আমার দুর্বল বান্দার সাথে শক্তির বাহাদুরি করবি না, কারণ বান্দা বড় দুর্বল কিন্তু তোর থেকে আমি মাওলার কাছে আমার বান্দা বড় দামি। কেন এত দাম? বলে বান্দার মেধা ভালো, বড় ইঞ্জিনিয়ার এই জন্য দাম। ইঞ্জিনিয়ার ভাই তোমার ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে ভুল আর ভুল, আল্লাহ বলে তুই ইঞ্জিনিয়ারিং এর বাহাদুরি করিস না রে গোলাম, তোর থেকে বড় ইঞ্জিনিয়ার মৌমাছি দিয়ে তাকায় দেখ, আমেরিকার মৌমাছির ভাষা বাংলাদেশের মৌমাছির ভাষা দুটোর এক জায়গায় নিয়ে দে, ইঞ্জিনিয়ার তুই বিল্ডিং করেছ, সাতটা রুম বানাইছ, সুতায় ভেজাল আঁকা বাঁকা হয়ে আছে, আর মৌমাছি এমন সুন্দর বিল্ডিং বানাইলো, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং রুম আলাদা, এত সুন্দর মধু রাখার বোতল গুলো নিচের দিয়ে মুখ খোলা, এক একটা মধু পোকার বাসায় 20 কেজি মধু টানানো আছে, আজ পর্যন্ত খোলা থাকার কারণে এক ফোঁটা মধু নিচেও পড়েনি, তাকায় দেখ সুতায় কোনো রুমে রুমে ভেজাল নাই, আঁকা বাঁকাও নাই, ইঞ্জিনিয়ারিং এর বাহাদুরিতে যদি আল্লাহর কাছে দামি হওয়া যাইতো মৌমাছি বড় দামি হয়ে যেত। বেশি খাইতে পারো এই জন্য দামি? এরে বান্দা তুমি খানার দিক দিয়েও বড় দুর্বল,
একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আসে, আপনি আমি যখন মায়ের গর্ভ থেকে আসলাম, আমার পাশে মায়ের কাছে দাদি নানি বসে আছিল, মা আমারে দুগ্ধ দিছিল, আমার গাল বেয়ে পড়ে গেছে, আমি চুষে খেতে পারি নাই, মায়ের বুকে দুধ নাই, দৌড়ায় ডাক্তারের বললাম ঔষধ দাও, কতই যে দুর্বল। অথচ একটা ছাগলের দিকে তাকায় দেখ, বাচ্চা দুনিয়াতে পড়ার পর কেউকে দেখায় দিতে হয় না, মায়ের দুধ কই, বাচ্চাটা মাটিতে পড়িয়ে এই মায়ের ওলানে মুখটা লাগায় দেয়, মুখে দুধ লাগায় টান দেয়, কিন্তু আসে না মায়ের ওলান বড় শক্ত। এই ছাগলের বাচ্চা কোনো ডাক্তারের কাছে গিয়ে বলে না, আমার মায়ের ওলান শক্ত, দুধ নেই, ট্যাবলেট দাও। আল্লাহ ওরে এমন চিপ ইঞ্জিনিয়ারিং মেধা দিয়ে বানাইলেন, ওই বাচ্চাটা বুঝতে পেরেছে মায়ের শক্ত ওলানে যদি আমি মুখ দিয়া জোরে জোরে কয়েকটা আঘাত দেই, মায়ের ওলান নরম হয়ে যাবে, কয়েকটা আঘাত দেওয়া মাত্র ওলানটা নরম হয়ে গেল, বাচ্চাটা জিব্বা লাগানো মাত্র অনর্গল দুধ প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। মানুষ খানার দিক দিয়ে আবারও দুর্বল, 50 বছর আগে এই দেশের মানুষ যত খেতে পারত, তার 100 ভাগের 1 ভাগও খানেওয়ালা মানুষ এই জমিনে নেই, চোখের ক্ষুধায় ভাত নাই 3 প্লেট, আধা প্লেট খায় আর 2.5 প্লেট ফালায় দেয়। আবার কিছু কিছু তার সেরা দুনিয়াদারেরা কয়, পুরাটা খাওয়া ভালো না, কিছু হালায় জ্বালায় খাওয়া, এটা ভদ্রতা, ফালায় জ্বালায় খায় কুত্তায়, ফালায় জ্বালায় খায় মুরগি, রসুল বলেন চেতে চেতে খাবি, কারণ খানার শেষে হলো বরকত। দেখছুনি হুজুরেরা কেমনি সাথে মনে হয় 6 দিনে খায় না, কয়নি হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায় নমি গুয়াম, কে আজ দুনিয়া জুদা বস বহর কারে কে বাসিবা খোদা বাস। খারাপ লাগে নি ঘুমাইতেছে যে ঠান্ডা শুরু হয়েছে, হ্যাঁ আল্লাহ কবুল করেন। ঢাকার চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানার তালিকা, 17 কেজি গোস্ত, পারবেন খাইতে? হুদেই কি লাগিলে ওই আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, বড় বড় সমুদ্রের মধ্যে নীল তিমি আছে, নীল তিমি শোনেন নাই? এক একটা নীল তিমির দৈনিক খানা 10,000 কেজির মতো চিংড়ি মাছ, কে খাওয়ায়? আল্লাহ বলেন রিজিকের মালিক আমি আল্লাহ, কেমন আমি রিজিক দেনেওয়ালা। দুনিয়াওয়ালারা বলে আসো, কার কি দরকার দিব, যখন দরজায় গিয়ে দাঁড়ায় গেল পিএস কয় সারে এখন রেস্টে আছে, আগামীকাল আমি যা। পরের দিন আবার আসছে কয় সারে এক জরুরি মিটিং, কালকে আমি যা। পরের দিন আসছে ওর জুতার তলি গরম হয়ে গেছে, কই তোর সার, কয় ভাষণ দিয়ে বিদেশ গেছে 1 সপ্তাহ পরে। এরপরে দৌড়ায় দৌড়ায় চাইলো 5,000, দিল বান্দা 500, কথা কইলি বলে 500 ফিরায় দে। আল্লাহ তাআলা বলেন বান্দা তাকায় দেখ, দুনিয়াওয়ালারা দিব দিব বলিয়া দরজায় তালা লাগায়, সব সময় দেয় না, সবাই রে দেয় না, মুখ চিনে চিনে দেয়। আর আল্লাহ বলেন আমি কেমন দিনওয়ালা, অল টাইম দরজা খোলা, রাতে চাইলেও পাবি, ভোরে চাইলেও পাবি, নদীর মধ্যে চাইলেও পাবি, মহিলারা চাইলেও পাবি, পুরুষেরাও চাইলে পাবি, বেঈমানেরাও চাইলে পাবি, মুমিনেরাও চাইলে পাবি, যদি চাও আমি আল্লাহ খুশি,
দুনিয়াওয়ালারা কেন বেজার? এর দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো, যেই বান্দা নিজের ছেলের চাহিদা পূরণ করতে পারে না, স্ত্রীর পাওনা দিতে পারে না, ছেলে মেয়ের হক আদায় করতে পারে না, ওই বান্দা খোদার কসম জনগণের হক আদায় করতে পারবে না। যেই লোক নিজের ছেলে মেয়ের হক আদায় করতে পারে না, স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না, নিজের মা বাবার হক আদায় করতে ব্যর্থ, নিজের ভাইয়ের হক আদায় করতে ব্যর্থ, এরে যদি মাথার মুকুট বানায় দাও, চুরি করা ছাড়া কোনো হক আদায় হবে না। চুরির হকটা আদায় হবে ভালো। আল্লাহ বলেন, ওরা কেন দিতে চায় না? আমি আল্লাহ দেওয়ার জন্য কেন রাস্তা খুলে দিলাম? একমাত্র কারণ, দুনিয়ার সবাই ফকির নির্দল, একমাত্র ধনী হলেন আমার আল্লাহ। কে ধনী? কে? ইয়া আইয়ুহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামীদ গর তাওয়াক্কুল বিকুনি হার সুবহসানম মিরসানাত রিস্কে তু আজলামকম জুজবা হাকচি জে মখা আজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা কোহে কাব একটি পাহাড়, ওখানে একটি প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। এই প্রাণীটার দৈনিক খানার তালিকা হলো 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? সে আল্লাহর এখনো চিনলি না রে বাঙালি। নূহ নবীর যুগে এক লম্বা মানুষ ছিল, 3 মাইলের উঁচা লম্বা। কয় মাইল? 3 মাইল। তার মানে 3 হাত, 3 মাইল। নাম হলো উজ, আইন ওয়াজিব। নূহ নবী একদিন দাওয়াত দিলেন, এই উজ, আমি একটা নৌকা বানাইতেছি, তুই নদীর সাগরের ভেতর থেকে গাছ আইনে দেখ, তক্তা দিয়ে বানো। মহাসমুদ্রে উজ গিয়া পাও রাখছে হাঁটু পরিমাণ পানি, যদিও মুহাদ্দিসিনদের বর্ণনায় এই ঘটনা বিশুদ্ধ নয়, কিন্তু ঐতিহাসিকগণ মুফাসসিরিনেরা ঘটনাকে উল্লেখ করেছেন, ইভেন তাফসিরে জালালাইনেও বর্ণনা উল্লেখ আছে। 3 মাইলের উপরে লম্বা উজ, এত হায়াত পাইল যে মুসা নবীরও পাইল। মুসা নবী তো খুব গরম মেজাজের নবী, শুনি এত বড় লম্বা, আমি তো 20 গজ লম্বা। কে? মুসা নবী 20 গজ, বুঝেননি? কয়াত? আর মুসার নবীর হাতের লাঠি ছিল 10 গজ লম্বা, এটা জমিনে সারলেই সাপ হয়ে যেত। কি হয়ে যেত? সাপ। মুসা নবী 12 বংশের বনি ইসরাইলের 12 বাহাদুরের ভাড়াইছে। হাই বেটা, আমি 20 গজ লম্বা, এর থেকে বড় লম্বা কি? এটার দেখ, 12 জন বাহাদুর গেছে গিয়া উজেরে দেখতে। উজেরে দেখতে গিয়ে এরা সব হাঁটুর নিচে দাঁড়ায় রয়েছে। উজে এনার একটা থাবা দিয়া পকেটে ঢুকায় লাইছে 12 জনে এক হাত। 12 জনের পকেটে ঢুকায় ম্যাডাম রেখেটি 12টার ঘুরি আলা। ম্যাডাম কারা? কারা বলে মুসা নবীর উম্মত। আসছে কেন? কয়, আমার বাহাদুরি টেস্ট করত। কয়, রে ফুইরা ফালাইলে তুমি যে এত বড় বাহাদুরি মানুষে জানবো?
তুমি ছেড়ে দাও, এরা গিয়েই তো তোমার কথা বলবে, কথা দে ছেড়ে দে। নূহ নবী দাওয়াত দিছে, গাছ উড়ায় দে, নৌকা বানাবো, বিনিময় এক বেলা সকালের নাস্তা। নাস্তার প্লেটে নিয়া নূহ নবী তিনটা রুটি আছে, কটা উজের চান্দি গরম হয়ে গেছে, নূহ নবী কি নাস্তা খাওয়াইবেন না মস্কার শুরু করলো? মানি বলে সকালে আমার নাস্তা লাগে 12,000 রুটি, এবার হিসাব করেন দুপুরে কি খাই। খানেওয়ালা মানুষ আগে ছিল, সকালবেলা বাড়ির দরজায় দাঁড়ায় ব্যায়াম করে, বহু ভদ্রলোক আছে না, কত বড় ইতর ফজরের নামাজটা পড়েনি, না এরম ইতর নাই, গাধা নাই, ফজরের আগেই উঠছে ব্যায়াম করতে, ডাক্তার কইছে, বুঝেন নাই? যদি ডাক্তারের কথা না মানে তাহলে কোন ঔষধ দিয়ে মারিয়ে তো হয়তো কম যায় না। দাঁড়ায় গেছে, ফট করে রাস্তা দিয়ে এক ভদ্রলোক যায়, কই যাও, কয় কাজে যায়, তো দাঁড়া, নাস্তার টাইম যেহেতু হয়েছে, আমি মেহমানকে খুব ভালোবাসি, আমার ঘরে আজকে মেহমান হও, নাস্তা খেয়ে যাও। রসুল বলেন মেহমান তোমার খানা খায় না, মেহমান তার নিজের রিজিক খায়, অতএব মেহমানদারি করাইলে ঘরের কামাই রুজিতে বরকত বাড়ে। কপালকে ভাঁজ করো না মেহমান দেখে, মেহমান জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমানেরা। এবার ভদ্রলোক ঘরে নিয়ে বসায়া 10টা রুটি দিয়ে গেছে গোস্ত আয়োজন, গোস্ত আয়ে দেখে যে গোস্ত নিয়ে আসতে আসতে 10 রুটি নেই, এবার গোস্ত দিয়ে আবার রুটি, রুটি আইসা দেখে যে গোস্ত নেই, কয়েকবার আপ ডাউন করায় পাতিল খালি হয়ে গেছে, কয় ভাই তোর এই যে অবস্থা যাবি কই, খাই যাবো ডাক্তারের কাছে, কোন গজবে ধরছে তোর, কয় ভাই তেমন গজব টজব না, খানা দানার রুচি খুব কম। মালিক কয় ভাই তুই সোজা দৌড় দে, পিছনে তাকাস না, তবে তোর কাছে আমার জোর অনুরোধ, ডাক্তারের দরজা দিয়ে এই পথে আর আবি না, অন্য পথ দিয়ে বাড়ি যাস। হুজ বলে আপনি 3 রুটি দিয়ে আমাকে বাহাদুরি করেন, সকালবেলার নাস্তা আমার 12,000 রুটি, দুপুরে কি খাই, এবার হিসাব করে নূহ নবী খাই, তুই রুটি খাওয়া শুরু কর, শুধু একটা শব্দ বাড়ায় দিবি বিসমিল্লাহ, আমার মাথা ঠিক নাই, বিসমিল্লাহ টাইম নাই, এখন এই 3 রুটি দেখে আমার চান্দি গরম, বিসমিল্লাহ কাজ হবে না। নূহ নবী বলে বিসমিল্লাহ বলা 3টা খাবি না লাঠি লয়ে খারাইলাম। ইতিহাসবিদরা লিখেছেন ওজ বিসমিল্লাহ বলে যখন প্রথম রুটি টান দিল, 4 ভাগের 1 ভাগও ভেতরে আর ভুক খাতে পারেনি। বিসমিল্লাহ বরকত আছে না নাই? আজকে থেকে বলবেন, হ্যাঁ, বিড়ি টানার আগে একবার, ভরে একবার। বাঙালি বড় বাটবার তো, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করছি, বাইরে যায় সিগারেট টানে, সিগারেটের বিরুদ্ধে তোর বলে তোর বাটবা, নারিকেল গাছে উঠছে চুরি করতে চোর, কোথায় আছে না আপনাদের এদিকে নারিকেল গাছ? মালিক টের ভয়া লাগি এখান দৌড় আনিয়ে দিয়েছে, এত বড় সাহস, নারিকেল গাছে চোর, চোরা খবর ভয়ে নিচে নামতেছে, কই তুই নারিকেল গাছে উঠলি কেন? আমি ঘাস কাটতে উঠছি, ঘাস, নারিকেল গাছে ঘাস পাওয়া যায় রে হাম্ম, এই জন্যই তো নেমে যাইতেছে। বাঙালির লোকে পারবে, ওটা কেয়ামতের আগেও মায়ের ফেটে আসবে না, আর এর মধ্যে যদি বরিশাল আর নোয়া খাইলে তো কথাই নেই, নোয়াখালি থাকলে আবার রাগ টাক করিয়েন না, নোয়াখালিরা তো ফেসবুকে বাস আমারে কম দেয় না, হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। বড় দুঃখ, তোমার আঙ্গুলটা এত
অপদার্থ কেন? কিছু হলেই ফেসবুক, কিছু হলেই ফেসবুক, কিছু হলেই ফেসবুক। তোমার আঙ্গুলের রক্ত এত দূষিত কেন? পারলে ভালো কথা লেখো, মানুষ জেনে কিছু লাভবান হোক। একজনের বিরুদ্ধে লেখে কবিরা গুনাহ আমল নামায় জমা করো কেন? জাহান্নামের ভয় নেই? নোয়াখালীর জমিন বড় পবিত্র, এই নোয়াখালীর জমিন থেকে কারি ইব্রাহিমের জন্ম। যেই কারি ইব্রাহিম উজানির জমিনে আজকে ঘুমান্ত, বাংলাদেশের ইতিহাসে প্রথম যিনি কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত নিয়ে আসছেন বাংলাদেশে, নোয়াখালীর সন্তান কারি ইব্রাহিম। আজকে তো কোরআন শরীফের আজমত নষ্ট হয়ে গেছে। একটা মজের স্টেজে দশটা গজল হয়, কোরআন শরীফের পাঁচটা আয়াত তেলাওয়াত হচ্ছে না। আমি গজলের বিরুদ্ধে না, কারণ আমি শিশুবেলা থেকেই গজল গাই, মা গজল শিখাইতেন আমাকে। আমি মূল কথাটা বুঝাতে চাচ্ছি, কোরআন শরীফের মহত্ব বরকত নষ্ট হতে চললো কেন? কিছু বদমাইশ আমার দেশে আছে, 11 মাস দাড়ি কাটে, তারাবির জন্য রমজানের আগে দাড়ি লম্বা করে, এদের রড পুইরা বাইরে এলো মনের ঝাল মিটে না। কত বড় নিমক হারাম! আল্লাহ হেদায়াত দান করুন। কোরআন শরীফ পড়বে চোখের পানি পড়ে যাবে, চেহারা দেখলি মাথা গরম হয়ে যায়। না সুন্নতের খবর আছে, না লেবাস পোশাক লাইন মতো আছে, হ্যাঁ ভক্তি আছে না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, গোটা দেশের উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কবুল করেন, গোটা জাতিকে দুনিয়ার সব ঝামেলার থেকে হেফাজত করো। ফেসবুক মোবাইলের সমস্ত খারাপ দিকগুলো থেকে গোটা জাতিকে আল্লাহ কুদরতি হাতে হেফাজত করো। তাহলে কি বুঝলাম, মানুষ খানার দিকে সফল না দুর্বল? আল্লাহ বলেন, বান্দা তুই খানার দিক দিয়েও বড় দুর্বল, এরপরেও তোমার এত দাম এত দাম। একমাত্র কারণটা কি জানো? বিদেশ থেকে 5 বছর পরে বাবা বড় মার্কেটিং শপিং করে কত কিছু নিয়ে আসলো বাড়িতে, যত কিছুই কিনলো এর মধ্যে আকর্ষণীয় জিনিস হলো মোবাইল। নিজের জন্য 90,000 টাকা দামের এক মোবাইল, ম্যাডামের জন্য একটা, ঘরের মধ্যে ঢুকে সব শপিং গুলো দিয়ে কাপড় দিয়ে ম্যাডাম রেখে ভাগ ভাগ করে দিয়ে দাও, দুটো মোবাইল আর প্রাণের 1 কোটি টাকা দাম, এটার সামনে টিটে মিলে রাখ। 5 বছর পরে বাবা ঘরে আসলো, বাবার দামি মোবাইলটার প্যাকেটটা বড় ছেলে হাত দিয়ে কষ্টে যখন টান দিল, বাবার মেজাজ গরম হয়ে গেল, ধমক দিয়ে কয় বুঝবি না, ধরলি কেন, চলে যা। সন্তান 5 বছরের বিরহের বেদনার ধমকে অভিমান করে অন্য রুমে গিয়া সন্তানটা কান্না করে, বাবায় ছেলেরে ধমক দিয়ে তারাইয়া এবার নিজে ফেরে শোয়ার জন্য ওয়াশরুমে ঢুকলো। ওখানে ঢুকে নিজে ফ্রেশ হচ্ছে, এদিকে তার ছোট্ট একটা শিশু বাচ্চা, মোবাইলের কষ্ট তো দূরের কথা, এটার বাক্সাটারে খুললে মোবাইল বের করছে, গ্লাসের পানি ফুনি ঢাইলে এটারে চার্জ দিতেছে, দিয়া এমন এক আচার দিছে 90,000 টাকার মোবাইল ভেঙ্গে চুরমার। বিল্ডিং কেঁপে উঠলো, বাবায় ফ্রেশ হয়ে দৌড়ায় আসে, এসে তাকায় দেখে মোবাইল নাই, কে করেছে এই দুর্ঘটনা? দেখি ছোট বাচ্চা, বাবা রাগে চোখ দুটো গরম করে তাকাইলো, তাকানো মাত্র দেখতেছে
সন্তান তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। পানি বের হওয়া মাত্র বাবার চুম্বুকের মতো আকর্ষণ, একটা সেকেন্ড তো লাগে নাই বাচ্চাটার কান্না দেখে বাবা হাত দুইটা বাড়াইয়া কোলের মধ্যে চুমু দিয়া কয়, বাবা তোরে কিছু বলি না, কাঁদিস না। বড় ছেলেটা মোবাইলের কষ্টে খুললো, ধমক দিয়ে তারাইলো, আর 90,000 টাকা দামের মোবাইল শিশু বাচ্চা ভেঙ্গে দিল, কিছু বললই না, চোখের পানি দেখে কোলে তুলে নিল। ব্যাপারটা কি রে বাবা? ব্যাপার কিছুই না, শিশু বাচ্চা দুর্বল, ওর প্রতি মায়া বেশি। আল্লাহ বলেন, মানুষ এত আমার আবু আদরের কেন? বলে মানুষ বড় দুর্বল, মানুষের মতো দুর্বল আর কেউ নাই, এই জন্য আল্লাহ মানুষের বেশি আদর করে। বলেন, বান্দা আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি, কারণ তুই জানো না জাহান্নাম কত ভয়াবহ আগুনের নাম, যে আগুন দুনিয়ার থেকে হাজার 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 গুণ তাপের আগুন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে বান্দা। আমি আল্লাহ তওবার জন্য তোরে ডাকলাম, বরং নামাজি বান্দা যখন আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ ওর ডাকের থেকে বেনামাজির ডাকে বেশি মজা পাই। স্বামী আর স্ত্রী ঘুমিয়ে আছে, হঠাৎ করে তাকায় দেখে বাম পাশে রাতের গভীরে বালিশে বিবি মাথাটা লাগায়া কান্না করে। স্বামী বলে, বিবি কেন কাঁদো? ডাক দিয়া কয়, ও স্বামী আমার আমার মনে দুঃখ। কি দুঃখ? বলে, এক সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমার একটা আম্মু বলে ডাক দেয়। কি দুঃখ তোমার কেন? বলে, আমি একটা ধমক দিছিলাম আদবের জন্য, রাগ করে আমার আর আম্মু কয়ে ডাকে না, ছেলেটা আমাকে আব্বু বলে ডাকবে, আম্মু বলে ডাকবে। বাবায় ডাক দিয়া কয়, বিবি আজ না কাল ডাকবে, তুমি ঘুমাও, ঠিক মতো খানা খাও। আল্লাহর বান্দি ডেকে বলে, রে স্বামী আমার, আমি যতবার খানার প্লেট নিয়ে সামনে বসি একটা লোকমা ভেতরে যায় না, কারণ সন্তানের মা ডাক আমি শুনতে পাই না। ঘুমানোর জন্য যতই চেষ্টা করি বালিশে মাথা লাগায় কেন যেন আমার ঘুম আসে না, কারণ আমি খুঁজে দেখলাম আমার কাছে খানার থেকে ঘুমের থেকে আমার সন্তানের ডাক বড় মজার জিনিস। আল্লাহ তাআলা বলেন, ওরে গোলাম তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম? তুই তোর মাকে মা বলে ডাকো, মা খুশি, বাবাকে বাবা বলে ডাকো, বাবা খুশি। আমি আল্লাহ তোরে বাধা দেই নাই, ডাক ডাক, মা কয়ে ডাক, আব্বা কয়ে ডাক, এর ফাঁকে তুই জিব্বাটা দিয়ে আমি আল্লাহ তোর জিব্বাটা দিয়ে তাকায় থাকি, তুই একবার আল্লাহ কয়ে আমারে ডাকবি? হেরে ভোলা, তোর ডাকটার জন্য আমি আল্লাহ সব সময় তাকায় থাকি। হেরে নবীর উম্মতের দল, তোর ডাক এত মজার, মায়ের গর্বে তোর জিব্বাটারে নাপাক করি নাই, তুই এই জিব্বা দিয়ে আমি আল্লাহরে ডাকবি? আমি নাপাক করি নাই, তুই যদি দুনিয়াতে আব্বা আম্মার ডাকতি আর ফাঁকে ফাঁকে একবার আল্লাহ বলে ডাকতি। আমি আল্লাহর এত মায়া তুই জানো না, তুই যদি আমারে ডাক দিতি তোর জীবনের সব গুণা একটা ডাকেই মাফ হয়ে যেত। ইতিহাস আর পেছনের ইতিহাসে দিয়ে তাকায় দেয়, নবীর দরবারে এক সাহাবি এখনো মুসলমান হয় নাই, চোখের পানি ছেড়ে অঝোর দ্বারা কান্না করে, নবী আমার আমি পৃথিবীর সব চাইতে বড় জালেম। বলে, কেমন জালেম? বলে, হে আল্লাহর রসুল, আমি এত বড় জুলুম করেছি, আমার মন বলে জান্নাতে আমার জায়গা হবে না, তওবাও কবুল হবে না। বলে, এত বড় কি মারাত্মক অন্যায় করেছো, সাহাবী এখনো হয় নাই। আল্লাহর বান্দা বলে, পয়গম্বর এই জীবনে আমার হাতে
আমার নিজের স্ত্রীর ঔরস জাত সন্তান কন্যা সন্তান 99টা দাফন করেছি জানতো। এরপরে আমার শেষ একটা কন্যা সন্তান আমি এই সন্তানটারে জ্যান্ত দাফন করতে গিয়ে 99টা আমার আপন কন্যাগুলো দাফন করতে আমার এত কাঁদায় না। জীবনের শেষ কন্যাটারে যখন আমি দাফন করি জ্যান্ত দাফন দেই পাথর চাপা দেই, ওই চোখের পানি আমি এখনো মুছতে পারি না রে পয়গম্বর। নবী বললেন কি ঘটনা, আল্লাহর নবীকে আল্লাহর বান্দা বলে, নবী আমার 99টা কন্যা দাফনের পরে যখন শেষ কন্যাটা স্ত্রীর গর্ভে আসলো আমি মেরে ফেলবো, এই ভয়ে আমার স্ত্রী ঘটনা আমারে বলে নাই। আমার স্ত্রীর কন্যার প্রসবের যখন সময় হয়ে গেল ওই সন্তানটাকে তার বাবার বাড়ি আমার শ্বশুরালয় ওখানেই প্রসব করলো, আমারে জানাইল না। জানানো অবস্থায় মেয়েটার বছর হয়ে গেল 6 বছর। 6 বছরের কন্যা আম্মু আব্বু বলে ডাকে, যেই ডাকটা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ও পয়গম্বর 6 বছর যখন হয় আমার এই 99টা কন্যা এত সুন্দর না, শেষ কন্যা এত সুন্দরী, ওই বান্দার নাম তাহিয়াতুল কালবি, যিনি পরবর্তীতে কালেমা পড়েছেন আর তার সুরাতে জিবরাইল আমিন তার চেহারার আকৃতিতে নবীর দরবারে আসতেন। দাহিয়া কালবি বলেন, ও পয়গম্বর 6 বছর আমার কন্যার বয়স, আমি বাবা হয় জানি না। একদিন আমার বিবি আমার সাথে আনন্দের আলাপের মাঝে বলল, স্বামী মনে কষ্ট।